ইস্ট বেঙ্গল ক্লাব নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে দিদি? আমি সিদ্ধান্ত করবার কে? আপনারা আমায় যেন জিজ্ঞেস করছেন আমি কি ইস্ট বেঙ্গল ক্লাব চালাই? ওদের ক্লাব অথরিটি আছে, টক টু দেম। যারা ছিল তারা আমাকে একটা চিঠি দিয়ে জানাচ্ছে তারা করতে পারবে না ভেরি লাস্ট মোমেন্টে। এটা খুব ব্যাড অ্যাটিচিউড একটা ক্লাবকে এতদিন ধরে ঝুলিয়ে তারপরে লাস্ট মোমেন্টে বলছে আমি কিছু করতে পারবো না। এর জন্য আমরা প্রত্যেকে দুঃখিত এবং আমরা প্রত্যেকে বিরক্ত। তাহলে আপনারা ছ মাস ধরে, এক বছর ধরে কথা চালালেন কেন? এমনকি আমার সাথেও মিট করে বলে গেছিল 16 তারিখে খুলে দেবে। তারপরে এমন কি ঘটলো, পেছনে কি রহস্য? যে রহস্যের দানাতে তারা বলে দিচ্ছে আমি পারবো না, ছেড়ে চলে যাচ্ছি। ইস্ট বেঙ্গল ক্লাবের মতো ক্লাব যার একটা ঐতিহ্য আছে, আমরা চাই মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান সহ এরা সবাই আইএসএল এ খেলুক এবং মোহনবাগান খেলছে আমি খুশি, আইএসএল এ ইস্ট বেঙ্গলও খুলুক আমরা খেলুক আমরা খুশি। আমরা আমাদের আমরা যে বিরক্ত সেটা আমরাও জানাবো এবং আমরাও চেষ্টা করবো। টাইম ইজ ভেরি শর্ট, বাট লেট আস সি। আমি ইস্ট বেঙ্গল ক্লাবকে আমি মনে করি ওদের বিপদে সবার এগিয়ে আসা উচিত।